কোরআন ছেড়ে দেওয়ার কারণে মুসলমান আজ বিপদের সম্মুখীন, আজাব গজবের সম্মুখীন। এই জন্য নবী বলেন, উম্মত, তুমি যদি তোমার অন্তরটাকে পরিষ্কার করতে চাও তাহলে দুই নম্বরে মৌলিক কাজ হলো তুমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। এবার নবী আমার জানায় দেন, উম্মত, তুমি যদি তোমার এই অন্তরটাকে পরিষ্কার রাখতে চাও, অন্তরটাকে যদি গুণামুক্ত করতে চাও, তাহলে তিন নম্বরে যেই আমল, তিন নম্বরে যেই মৌলিক কাজ, সেটা হলো তুমি বেশি বেশি কাসরতে জিক্রুল মৌত, মরণের কথা স্মরণ করো। তুমি যদি তোমার এই অন্তরটাকে যদি তুমি গুণামুক্ত করতে চাও তাহলে তুমি দৈনিক কমপক্ষে 20 বার মৃত্যুর কথা স্মরণ কর। কারণ নবী আমার জানায় দেন, নাকসিরু যিকরা হাযিমিল লাযাতিহিল মাউত, এই মৃত্যুর স্মরণের মাধ্যমে মানুষ দুনিয়া থেকে, মানুষ দুনিয়ার মহব্বত তার অন্তর থেকে চলে যায়। মৃত্যুর স্মরণের মাধ্যমে মানুষ আখেরাতমুখী হয়ে যায়, মৃত্যুর স্মরণের মাধ্যমে গুণামুক্ত জীবন করতে সহজ হয়ে যায়। তাহলে নবী আমার জানায় দেন, তিন নম্বর কলবকে যদি তুমি পরিষ্কার রাখতে চাও তাহলে তুমি তিন নম্বর মৌলিক কাজ, তুমি দৈনিক বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ কর। মৃত্যুর কথা স্মরণ কর। আহারে, একসময় আমার দাদা ছিল, আজকে দাদা নাই, বাবা ছিল, বাবা নাই, মা ছিল, মা নাই, আমি একদিন থাকবো না, কখন জানি চলে যাইতে হবে, আমি নিজেও জানি না। এই জন্য মৃত্যুর জন্য আমি কি প্রস্তুতি নিতেছি, এই বিষয়টা নিয়ে যখন কোনো বান্দা প্রতিদিন ভাবে, ভাবার পর ওই বান্দার দ্বারা আর কোনো গুনার কাজ করা সম্ভব হয় না। আর এই মৃত্যুর স্মরণের মাধ্যমে কলবের অন্তরের গুনাহ পরিষ্কার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবার নবী আমার জানায় দেন, উম্মত, তুমি যদি তোমার এই অন্তরটাকে পরিষ্কার রাখতে চাও তাহলে চার নাম্বার মৌলিক কাজ হলো তুমি তোমার চার নাম্বার কাজ হলো তুমি দৈনিক বেশি বেশি তুমি কবর জিয়ারত করো। এই কবর জিয়ারতের মাধ্যমে তোমার অন্তরের ময়লা পরিষ্কার হবে। ফাইন্নাহা তুজাহিদুকুম আনিদ দুনিয়া ওয়া তুজাক্কিরুকুমুল আখিরাহ। এই কবর জিয়ারতের মাধ্যমে দুনিয়াটা হলো পরীক্ষার হল, ভাই কিসের হল? পরীক্ষার হল। এখানে আসছি অল্প সময়ের জন্য, এই দুনিয়া চিরস্থায়ী না, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, চলে যাইতে হবে, অল্প সময়ের জন্য আসছি, চলে যাইতে হবে, কিন্তু কি নিয়ে যাব? পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছে, এখন পরীক্ষার জন্য আমরা যদি প্রস্তুতি না নেই তাহলে পরীক্ষার মধ্যে ফেল করব। আর আল্লাহ তাআলার পরীক্ষার সিস্টেমটা এরকম যে এই পরীক্ষার মধ্যে যদি কেউ ফেল করে তাহলে তার শাস্তি হলে জাহান্নামের আগুন। বলেন নাউজুবিল্লাহ। অপরদিকে কেউ যদি এই পরীক্ষার মধ্যে ফাঁস করে ফেলে তাহলে তার জন্য পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা দামি জান্নাত রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য গুণামুক্ত জীবন গঠন করে নিজেকে জান্নাতি মানুষ হিসাবে তৈরি করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তো আমরা যদি নিজেকে গুণামুক্ত জীবন গঠন করে জান্নাতি মানুষ হিসাবে দুনিয়া থেকে আমরা বিদায় নিতে চাই তাহলে কিছু আমল আছে। কোরআন হাদিস অনুযায়ী উলামায়ে কেরামের কথা শুনে, আল্লাহর হুকুম আহকামগুলা মেনে, নবীর সুন্নাহ মেনে, নবীর সুন্নতের মালা গলায় পরিধান করে আমাদেরকে বিদায় নিতে হবে। তো এমনি আজকে কয়েকটা আমলের কথা বলবো যে আমলগুলা করলে আমরা জান্নাতি মানুষ হয়া এই কথার উপর যদি আমরা আমল করতে পারি আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে গুণামুক্ত জীবন গঠন করে দুনিয়া থেকে বিদায় নেবেন। তো আল্লাহ বলেন, তুমি যদি নিজেকে নিজে সংশোধন করতে চাও ও আমার বান্দা বান্দি, তুমি যদি নিজেকে নিজে গুণামুক্ত জীবন গঠন করতে চাও, তুমি যদি এই দুনিয়া থেকে একজন জান্নাতি মানুষ হয়ে বিদায় নিতে চাও তাহলে তোমার সাড়ে তিন হাত বডির মধ্যে তিনটা অঙ্গ আছে। কয়টা অঙ্গ? তিনটা অঙ্গ আছে।
এই তিনটা অঙ্ককে যদি এই তিনটা অঙ্গকে যদি তুমি কি করতে পারো সংশোধন করতে পারো তাহলে তোমার পুরাটা দেহ সংশোধন হয়ে যাবে। আর তোমার পুরা দেহ যখন সংশোধন হয়ে যাবে তখন তুমি গুণামুক্ত জীবন গঠন করে একজন জান্নাতি মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা যদি নিজেকে যদি তোমরা পরিপূর্ণ সংশোধন করে গুণামুক্ত জীবন গঠন করে যদি দুনিয়া থেকে বিদায় নিতে চাও, দুনিয়া থেকে যদি নিজেকে পরিপূর্ণ সংশোধন গুণামুক্ত জীবন গঠন করে দুনিয়া থেকে বিদায় নিতে চাও, তাহলে তোমার সাড়ে তিন হাত বডির মধ্যে তিনটা গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে। এই তিনটা অঙ্গকে যদি তুমি পরিপূর্ণ সংশোধন করে দুনিয়া থেকে বিদায় নিতে পারো তাহলে আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তোমরা জান্নাতি মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবা। আল্লাহকে জিজ্ঞাসা করলাম, ও দয়ার আল্লাহ, এই গুরুত্বপূর্ণ অঙ্গগুলার নাম কি একটু জানায় দেন। আল্লাহ বলেন, গোলাম, এক নম্বরে তোমার এই সাড়ে তিন হাত বডির মধ্যে একটা অঙ্গ রয়েছে, সেটার নাম হলো বাক শক্তির মেশিন, সেটার নাম হলো জবান, জিব্বা বলা হয়। গোলাম, তুমি যদি এই বাক শক্তির মেশিনটাকে যদি পরিপূর্ণ সংশোধন করে নিতে পারো তাহলে তুমি নিজেকে নিজে পরিপূর্ণ সংশোধন করে নিতে পারবা। আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ, এই বাক শক্তির মেশিনটাকে কিভাবে সংশোধন করব। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের প্রথম দিক দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ বলেন, গোলাম, তুমি যদি তোমার বাক শক্তির মেশিনটাকে যদি এই জিব্বাটাকে যদি তুমি সংশোধন করতে চাও তাহলে ওয়াল্লাযীনাহুম আনিল লাগ্বি মুরিদুন, তাহলে গোলাম লাগ্বি মুরিদুন, তুমি অনর্থক কথাবার্তা ছেড়ে দাও। দুনিয়ার মধ্যে অযথা কথাবার্তা থেকে যদি তুমি তোমার জবানটাকে বিরত রাখতে পারো তাহলে তুমি তোমার এই বাক শক্তির মেশিনটাকে তুমি সংশোধন করতে পারবা। এখন এই বাক শক্তির মেশিনটাকে যদি সংশোধন করতে হয় তাহলে অযথা কথাবার্তা ছেড়ে দিতে হবে। অযথা কথাবার্তা কাকে বলা হয়? আল্লাহ বলেন, বান্দা, এই অযথা কথাবার্তা হলো এরকম কথাবার্তা যে সমস্ত কথাবার্তার দ্বারা তোমার দুনিয়ার কোনো ফায়দা নাই, যে সমস্ত কথাবার্তার দ্বারা তোমার আখেরাতের কোনো ফায়দা নাই। এই তুমি দুনিয়ার এমন কথা বললা যে কথার দ্বারা তোমার তোমার পকেটের মধ্যে দশটা টাকা আসলো না, দুনিয়ার এমন কথা বললা যে কথার দ্বারা তোমার নেক আমলের মধ্যে দশটা নেকি হাসিল হইল না। আল্লাহ বলেন, গোলাম, এই সমস্ত কথাবার্তাই হলো অযথা কথাবার্তা, অনর্থক কথাবার্তা। আল্লাহ বলেন, তুমি যদি নিজেকে সংশোধন করতে চাও, তুমি যদি নিজেকে পরিপূর্ণ সংশোধন করতে চাও তাহলে এক নম্বরে তুমি অযথা কথাবার্তা ছেড়ে দাও। এক নম্বরে যদি তুমি অযথা কথাবার্তা ছেড়ে দিতে পারো তাহলে তুমি তোমার এই বাক শক্তির মেশিনটাকে সংশোধন করে নিতে পারবা। আর এই বাক শক্তির মেশিনটাকে যদি তুমি সংশোধন করে নিতে পারো রে গোলাম তাহলে তুমি নিজেকে নিজে পরিপূর্ণ সংশোধন করে নিতে পারবা। বলেন সুবহানাল্লাহ। আজকে মুসলমানের সন্তান অযথা কথাবার্তার মধ্যে প্রতিযোগিতায় লেগে গেছেন, বাজারে গেলে শুধু অন্যের কিমত করে,
সমালোচনা করে, চুগুলখুরি করে। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন, উম্মত তোমার যদি কথা বলতে হয় ফালইয়াকুল খায়রা, তুমি উত্তম কথা বলো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উত্তম কথা কোনটা? মায়ের নবী জানায় দেন, ও সাহাবী আমার, উত্তম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে উত্তম কথা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার জানায় দেন, উম্মত তোমার যদি কথা বলতে হয় তাহলে তুমি উত্তম কথা বলো। অযথা কথাবার্তার দ্বারা তুমি কোনোদিন কিয়ামত পর্যন্ত তুমি তোমার জবানটাকে হেফাজত করতে পারবা না, সংশোধন করতে পারবা না। তুমি তোমার জবানটাকে যদি হেফাজত করতে চাও তাহলে তুমি অনর্থক কথাবার্তা তুমি এখন থেকে ছেড়ে দাও। এবার আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আমি যদি আমার নিজেকে সংশোধন করতে চাই তাহলে দুই নম্বর যে অঙ্গটা সেটার নাম কি? আল্লাহ বলেন, গোলাম তুমি যদি নিজেকে সংশোধন করতে চাও তাহলে তোমার সাড়ে তিন হাত বডির মধ্যে আরেকটা অঙ্গ রয়েছে, গুরুত্বপূর্ণ অঙ্গ, বলে সেটার নাম কি? আল্লাহ বলেন, গোলাম সেটার নাম হলো কলব, সেটার নাম হলো আত্মা, সেটার নাম হলো রুহ। এ গোলাম, তুমি যদি তোমার আত্মাটাকে যদি সংশোধন করতে পারো তাহলে তুমি নিজেকে নিজে পরিপূর্ণ সংশোধন করে নিতে পারবা। মাওলায়ে পাককে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আমি আমার এই কলবটাকে কিভাবে সংশোধন করব? আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে জানায় দেন, ওয়াল্লাযীনাহুম লিযযাকাতি ফাঈলুন। আল্লাহ তাআলা জানায় দেন, গোলাম তুমি যদি তোমার এই অন্তরটাকে, তুমি যদি তোমার কলবটাকে যদি তুমি সংশোধন করতে চাও তাহলে তোমার এই অন্তরটাকে অভ্যন্তরীণ যত গুণা আছে সমস্ত গুণা থেকে যদি তুমি তোমার অন্তরটাকে পরিষ্কার রাখতে পারো, এই অন্তরটাকে যদি গুণাহ নামক ময়লা থেকে যদি তুমি পরিষ্কার রাখতে পারো তাহলে তুমি তোমার এই কলবটাকে পরিপূর্ণভাবে সংশোধন করতে পারবা। আরে ভাই বলেন না সুবহানাল্লাহ। আজকে সুবহানাল্লাহর দাম বুঝে আসে না, সুবহানাল্লাহ বলতে টাকা লাগে না, পয়সা লাগে না, এরপরও হুজুর যখন বলে মুখ চুপ করে বসে থাকি। অথচ কবর জগতে যাওয়ার পর আল্লাহর কাছে কোন কোন বান্দা বলবে, আল্লাহ আমার এই একবার সুবহানাল্লাহ পড়ার অনুমতি দেন। আল্লাহ বলবেন, না বান্দা, আমল করার সুযোগ ছিল দুনিয়াতে, এখন আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। তখন বুঝে আসবে সুবহানাল্লাহর গুরুত্ব। তো মাওলায়ে পাক জানায় দেন, উম্মত তুমি তোমার বান্দা, তুমি তোমার এই নিজেকে যদি পরিপূর্ণ সংশোধন করতে চাও তাহলে তোমার এই অন্তরটাকে গোনা থেকে তুমি পরিষ্কার রাখো। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন, উম্মত তুমি তোমার অন্তরটাকে যদি গুণা মুক্ত করতে চাও তাহলে মৌলিক চারটা কাজ আছে, জোরে বলেন কয়টা? এই অন্তরটাকে যদি আমি আপনি পরিষ্কার করতে চাই, নবী আমার জানায় দেন, উম্মত তুমি মৌলিকভাবে চারটা কাজ যখন তুমি ঠিকঠাকভাবে করবা তখন তুমি তোমার অন্তরটাকে পরিষ্কার রাখতে পারবা। এক নম্বরে নবীজি জানায় দেন, উম্মত তুমি যদি তোমার এই অন্তরটাকে যদি পরিষ্কার করতে চাও, এই অন্তরটাকে যদি গুণা মুক্ত করতে চাও তাহলে এক নম্বর মৌলিক কাজ হলো তুমি বেশি বেশি কাসরতে জিক্রুল্লাহ পড়ো, বেশি বেশি তুমি মাওলায়ে পাকের জিকির করো। লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি জিক্রুল্লাহ। নবী আমার জানায় দেন, উম্মত তুমি দৈনিক যখন বেশি বেশি মাওলায়ে পাকের জিকির করবা
জিকির এমন একটা হাতিয়ার, এই জিকিরের দ্বারা তোমার অন্তরের গুনাহ নামক ময়লা পরিষ্কার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে অন্তরকে গুনামুক্ত, গুনামুক্ত করার মেডিসিন হলো নবীজি বলেন এক নম্বর মৌলিক কাজ হলো তুমি তোমার অন্তরকে পরিষ্কার করবা জিকির দ্বারা। কি দ্বারা? জিকির দ্বারা তুমি তোমার অন্তরটাকে পরিষ্কার করবা। সকালে বিকালে যখন তুমি বেশি বেশি জিকির করবা, আল্লাহ বলেন গোলাম তুমি হাত দিয়ে কাজ করো, তোমার হাত ব্যস্ত থাকে, পা দিয়ে তুমি চলাফেরা করো, পা ব্যস্ত থাকে, কিন্তু আমি আল্লাহ তোমার একটা দামি জবান দিছি, ওই জবানটা কিন্তু তোমার কি থাকে না, ব্যস্ত থাকে না, ওই জবানটা দিয়া তুমি সুযোগ পাইলেই আমি মাওলায়ে পাকের জিকির করো। আর আমি মাওলায়ে পাকের জিকির যখন বেশি বেশি করবা, দেখবা তোমার অন্তরের মধ্যে গুনাহ নামক পয়লা আর ঠাই পাবে না, ওই গুনাহ নামক ময়লা পানির মতন পরিষ্কার হয়ে যাবে। তাহলে এই অন্তরকে পরিষ্কার করার এক নম্বর মেডিসিন হলো দৈনিক বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করতে হবে। এবার দুই নম্বর মৌলিক কাজ, দুই নম্বর মেডিসিন হলো নবী আমার জানায় দেন উম্মত তুমি যদি তোমার এই অন্তরটাকে পরিষ্কার করতে চাও, তাহলে দুই নম্বর বেশি বেশি তুমি কাসরতে তেলাওয়াতুল কোরআন, তুমি বেশি বেশি আল্লাহর কোরআনের তেলাওয়াত করো। বলেন সুবহানাল্লাহ। তুমি যদি তোমার এই অন্তরটাকে পরিষ্কার করতে চাও, তাহলে দুই নম্বরে তুমি বেশি বেশি আল্লাহর কোরআনের তেলাওয়াত করো। কিন্তু বড় দুঃখ আর আফসোসের সাথে বলতে হয়, আজকে মুসলমানের সন্তান কোরআন তেলাওয়াত করতে রাজি না। মুসলমানের সন্তান, মুসলমান যখন কোরআন তেলাওয়াত করত, মুসলমান যখন কোরআনকে আঁকড়াইয়া ধরছে, তখন মুসলমানের মধ্যে শান্তি চলে আসছিল। কিন্তু আজকে মুসলমানের সন্তান যখন কোরআন তেলাওয়াত ছেড়ে দিছে, কোরআনের আমল ছেড়ে দিছে, কোরআনকে নিজ থেকে দূরে সরায়া দিছে, তখন মুসলমান আজকে একের পর এক বিপদের সম্মুখীন হচ্ছে। বলেন ঠিক না বেটি? কোরআন ছেড়ে দেওয়ার কারণে মুসলমান আজ বিপদের সম্মুখীন, আজাব গজবের সম্মুখীন। এই জন্য নবী বলেন উম্মত তুমি যদি তোমার অন্তরটাকে পরিষ্কার করতে চাও, তাহলে দুই নম্বরে মৌলিক কাজ হলো তুমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। এবার নবী আমার জানায় দেন উম্মত তুমি যদি তোমার এই অন্তরটাকে পরিষ্কার রাখতে চাও, অন্তরটাকে যদি গুনামুক্ত করতে চাও, তাহলে তিন নম্বরে যেই আমল, তিন নম্বরে যেই মৌলিক কাজ, সেটা হলো তুমি বেশি বেশি কাসরতে জিক্রুল মৌত মরণের কথা স্মরণ করো। তুমি যদি তোমার এই অন্তরটাকে যদি তুমি গুনামুক্ত করতে চাও, তাহলে তুমি দৈনিক কমপক্ষে 20 বার মৃত্যুর কথা স্মরণ করো। কারণ নবী আমার জানায় দেন নাকসিরু যিকরা হাযি মিন লাযাতিহিল মাউত, এই মৃত্যুর স্মরণের মাধ্যমে মানুষ দুনিয়া থেকে, মানুষ দুনিয়ার মহব্বত তার অন্তর থেকে চলে যায়। মৃত্যুর স্মরণের মাধ্যমে মানুষ আখেরাতমুখী হয়ে যায়। মৃত্যুর স্মরণের মাধ্যমে গুনামুক্ত জীবন করতে সহজ হয়ে যায়। তাহলে নবী আমার জানায় দেন তিন নম্বর কলবকে যদি তুমি পরিষ্কার রাখতে চাও, তাহলে তুমি তিন নম্বর মৌলিক কাজ তুমি দৈনিক বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। মৃত্যুর কথা স্মরণ করো। আহারে এক সময় আমার দাদা ছিল, আজকে দাদা নাই, বাবা ছিল, বাবা নাই, মা ছিল, মা নাই, আমি একদিন থাকবো না, কখন জানি চলে যাইতে হবে, আমি নিজেও জানি না। এই জন্য মৃত্যুর জন্য আমি কি প্রস্তুতি নিতেছি, এই বিষয়টা নিয়ে যখন কোনো বান্দা প্রতিদিন ভাবে, ভাবার পর ওই বান্দার দ্বারা আর কোনো গুনার কাজ করা সম্ভব হয় না। আর এই মৃত্যুর স্মরণের মাধ্যমে কলবের অন্তরের গুনাহ পরিষ্কার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবার নবী আমার জানায় দেন উম্মত তুমি যদি তোমার এই অন্তরটাকে পরিষ্কার রাখতে চাও, তাহলে চার নাম্বার মৌলিক কাজ হলো তুমি তোমার
চার নাম্বার কাজ হলো তুমি দৈনিক বেশি বেশি তুমি কবর জিয়ারত করো। এই কবর জিয়ারতের মাধ্যমে তোমার অন্তরের ময়লা পরিষ্কার হবে। ফাইন্নাহা তুজাহিদুকুম আনিদ দুনিয়া ওয়া তুজাক্কিরুকুমুল আখিরাহ। এই কবর জিয়ারতের মাধ্যমে দুনিয়ার মহব্বত তোমার অন্তর থেকে দূর হয়ে যাবে। ওয়া তুজাক্কিরুকুমুল আখিরাহ, আখিরাতের স্মরণ, আখিরাতের কথা তোমার অন্তরে ঢুকে যাবে। বলে তুমি প্রতিদিন একটা দুইটা কবর জিয়ারত করো, যদি প্রতিদিন না পড়ো জুমার দিন তোমার মা বাবার কবরের সামনে দাঁড়ায়া কবর জিয়ারতের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, এই দোয়াটা পড়ে তুমি সূরা ফাতিহা সূরা ইখলাস এইরকম ভাবে সূরা ফাতিহা একবার সূরা ইখলাস তিনবার পড়িয়া তুমি তোমার মা বাবার কবরের সামনে দাঁড়ায় দুইটা হাত আসমানের দিকে উঠায় বলো রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আপনি আমার মা বাবার জীবনের গুনাহ মাফ করিয়া দেন। আয় আল্লাহ আমি সন্তান হয়ে আমি আমার মা বাবার জন্য দোয়া চাইতেছি, আল্লাহ আপনি আমার মা বাবার কবরে আজাব মাফ করিয়া দেন, আমার মা বাবার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানায়া দেন। এইভাবে দুইটা চোখের পানি ছেড়ে যখন মা বাবার কবরের সামনে দাঁড়ায় আপনি দোয়া করবেন, দোয়া করার পরে আপনি সাথে সাথে কবর থেকে আইসেন না, কিছুক্ষণ কবরের সামনে দাঁড়ায় থাকেন, কিছুক্ষণ কবরের সামনে দাঁড়ায়া নিজেকে একটু মরণের তালকিন দেন, মনকে বলুন এ মন আজকে এই ডিজিটাল জমানার মধ্যে সুদূর বাংলাদেশ থেকে চীন, চীন থেকে আমেরিকা, আমেরিকা থেকে রাশিয়া মুহূর্তের মধ্যে খবর নেওয়া যায়, কিন্তু এর মন তোর সাড়ে তিন হাত মাটির নিচে তোর পায়ের নিচে তোর মা বাবা শুয়ে আছে, তোর মা বাবা শুয়ে আছে এই ডিজিটাল জমানার মধ্যে, এক দেশ থেকে এক দেশ মুহূর্তের মধ্যে খবর নেওয়া যায়, কিন্তু তোর সাড়ে তিন হাত মাটির নিচে তোর মা বাবা শুয়ে আছে, তোর মা বাবা সুখে আছে না দুঃখে আছে এটা তোর খবর নেওয়ার ক্ষমতা নাই। এমন এমন তো হতে পারে আগামীকাল তুই এই কবরের যাত্রী হয়ে তোর বাড়ির লোকেরা তোকে কবরে রেখে যাবে, তোর খবর নেওয়ার মতনও কেউ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। এরকমভাবে নিজেকে যখন তুমি মরণের তালকিন দিবা, নবী আমার জানায়া দেন নিজেকে মরণের তালকিন দেওয়ার কারণে তুমি দৈনিক বেশি বেশি কবর জিয়ারত করার কারণে তোমার গুনাহ অন্তরটা তোমার গুনাহ মুক্ত হয়ে যাবে, অন্তর থেকে গুনাহ নামক ময়লা পরিষ্কার হয়ে যাবে। আর এইভাবে গুনাহের ময়লা যখন পরিষ্কার হয়ে যাবে তখন তুমি নিজেকে নিজে পরিপূর্ণ সংশোধন করে নিতে পারবা, আর নিজেকে যখন তুমি পরিপূর্ণ সংশোধন করে নিবা তখন তুমি জান্নাতি মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবা। তাহলে সংক্ষেপে বলতেছি হুজুর চলে আসছে, নিজেকে সংশোধন করার জন্য তিনটা অঙ্গকে সংশোধন করা লাগবে, দুইটার কথা বললাম, এক নম্বর জবানকে সংশোধন করতে হবে, দুই নম্বর কলবকে সংশোধন করতে হবে, আর এই কলবকে সংশোধন করতে হলে তিনটা কাজ করতে হবে। তিন নম্বরে নবী বলেন তুমি যদি নিজেকে সংশোধন করতে চাও তাহলে তিন নম্বর তোমার দেহের মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ অঙ্গ আছে, সেটার নাম হলো লজ্জাস্থান। উম্মত তুমি যদি তোমার এই লজ্জাস্থানকে যদি তুমি সংশোধন করে নিতে পারো, বলে আল্লাহ এই লজ্জাস্থানটাকে কিভাবে কন্ট্রোল করব, আল্লাহ বলেন গোলাম এই লজ্জাস্থানটাকে যদি তুমি কন্ট্রোল করতে চাও সংশোধন করতে চাও আমি আল্লাহ প্রত্যেকটা প্রাণীকে জোড়া জোড়াই করে বানাইছি, তোমাদের মানুষকেও পুরুষ বানাইছি মহিলা বানাইছি, প্রাপ্তবয়স্ক হইলে হালালভাবে বিবাহ করো, বিবাহের মাধ্যমে তুমি তোমার যৌন ক্ষমতা অনুমোদিত জায়গায় ব্যবহার করো, অর্থাৎ স্বামী তার স্ত্রীর জন্য হালাল, স্ত্রী তার স্বামীর জন্য হালাল, স্বামী তার যৌন চাহিদা মিটাইবে স্ত্রীর কাছে, স্ত্রী তার যৌন চাহিদা মিটাইবে স্বামীর কাছে, এই দুইটা জায়গা ছাড়া
অন্য কোনো জায়গায় যদি তুমি যৌনতার ব্যবহার করো, যৌনাঙ্গের ব্যবহার চালাও, তাহলে তুমি এই তোমার যৌবনটাকে কোনোদিনও তুমি সংশোধন করতে পারবা না। প্রক্ষান্তরে বান্দা, তুমি যদি হালাল জায়গায় স্বামী আর স্ত্রী যে যে জায়গায় অনুমোদিত রয়েছে, স্বামী তার স্ত্রীর কাছে যৌন চাহিদা নিবারণ করবে, স্ত্রী তার স্বামীর কাছে যৌন চাহিদা নিবারণ করবে, এই দুইটা জায়গায় যদি যৌন চাহিদা নিবারণ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারো, তাহলে তুমি তোমার তোমার যৌনাঙ্গটাকে তুমি সংশোধন করতে পারবা। আর তোমার যৌনাঙ্গটাকে যখন তুমি সংশোধন করে নিবা, তখন তুমি নিজেকে পরিপূর্ণ সংশোধন করে নিতে পারবা। তাহলে আমল কইটা? তিনটা। এই সাড়ে তিন হাত বডির মধ্যে তিনটা অঙ্গের কথা বললাম, এই তিনটা অঙ্গকে যদি সংশোধন করতে পারি, তাহলে নিজেকে নিজে আমরা সংশোধন করতে পারব, অর্থাৎ নিজেকে গুণামুক্ত জীবন গঠন করে জান্নাতি মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারব। যাই হোক, ওলামায়ে কেরাম চলে আসছে, আমাকে যতক্ষণ সময় দেওয়া হয়েছিল এর ভিতরে আলোচনা গোছানোর চেষ্টা করেছি। আমি অনেক দূর থেকে আসছি, চাঁদপুর থেকে, গলাতে অনেক সমস্যা, তবে আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে, উলামায়ে কেরামের দোয়াতে আমি প্রায় এক সপ্তাহ ধরে এই গলার মধ্যে ওষুধ খাইতেছি, কিন্তু কিছুক্ষণ পরে পরে খুসখুসে কাশি, কিন্তু আল্লাহর রহমত আজকে বয়ান করলাম, কোনো সমস্যা হইল না, যাক আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। পাশাপাশি আমার জন্য দোয়া করবেন, আমি যেই কথাগুলো বললাম আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, এরপরে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।